হ্যালো, আমি উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার, এএস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আমাদের আজকের টপিক নিম্ন শ্রেণীর জীব, সপ্তম শ্রেণীর। আসলে নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝায়? নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা সেই সকল জীব বা সেই সকল প্রাণী বা উদ্ভিদকে বুঝি যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, যাদের যাদের শারীরিক গঠনটা অনেক বেশি সরলতম প্রকৃতির হয়ে থাকে, যাদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, সেই ধরনের প্রাণী বা উদ্ভিদকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল ইত্যাদিকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। এদের মধ্যে ভাইরাস ও ব্যাকটেরিয়াকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এরা সরলতম জীব। সরলতম জীব বলতে বোঝায় যাদের দেহটা খুবই সাধারণভাবে তৈরি, মানে হয়তো বা একটা কোষ দিয়ে তৈরি, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোষ নেই বললেই চলে, এটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ সমন্বয়ে গঠিত। তো এটা নিয়ে আমরা মূলত আজকে এই চ্যাপ্টারে ডিটেল বা আজকের এই টপিকে আমরা ডিটেল আলোচনা করব নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে। মূলত নিম্ন শ্রেণীর জীবকে তিনটি পর্বে বা তিনটি রাজ্যে ভাগ করা যায়। একটা হচ্ছে এ ক্যারিওটা, দুই হচ্ছে প্রো ক্যারিওটা, এবং তিন হচ্ছে ইউ ক্যারিওটা। অণুজীব জগৎকে তিনটা ভাগে ভাগ করা যায়, এ ক্যারিওটা, প্রো ক্যারিওটা এবং ইউ ক্যারিওটা। তো যাই হোক, এখানে এ ক্যারিওটা হচ্ছে কারা? যারা হচ্ছে সরলতম ভাইরাস, ভাইরাসদেরকে মূলত এ ক্যারিওটা বা অকোষীয়র আন্ডারে রাখা হয়েছে। অকোষীয় বা এ ক্যারিওটা শব্দের অর্থ হচ্ছে এরকম যে তাদের শরীরে কোনো ধরনের কোনো কোষ নাই, তাদেরকে আমরা অণুবীক্ষণ, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখতে পাই না, তাদেরকে আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এবং এদের এদের যে কোষ নাই যে কথাটা, এটা হচ্ছে মূলত ডিএনএ এবং আরএনএ সমন্বয়ে তাদের শরীরটা গঠিত। জাস্ট একটা জেলি লাইক সাবস্টেন্স, মানে জেলির মতো এক ধরনের উপাদান দিয়ে তাদের দেহটা গঠিত হয়। এবং এ ক্যারিওটার সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ভাইরাস। ভাইরাস সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে ডিটেল বুঝবো। সরি, সেকেন্ডলি হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। আচ্ছা, কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় বলতে বোঝানো হচ্ছে এদের কোষে হচ্ছে মানে খুবই কি বলা হয় এটাকে, মানে কোষটা মূলত হচ্ছে খুব সাধারণ একটা জাস্ট একটা কোষ প্রাচীর, এবং হচ্ছে কোষ প্রাচীর আর হচ্ছে মেমব্রেন দিয়ে তৈরি। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী, মানে কোষটা কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। এদের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। নাম্বার থ্রি হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীবের কোষ কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষী বলা হয়, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ ধরনের। যেমন হচ্ছে মানে এরা হচ্ছে মূলত একটা কোষ দিয়ে গঠিত হবে এদের শরীরটা, এবং হচ্ছে সেই কোষটা হবে সুসংগঠিত। অর্থাৎ হচ্ছে একটা কোষে যা যা থাকা প্রয়োজন তার সকল কিছুই এখানে থাকবে। সকল কিছু বলতে হচ্ছে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, প্লাজমা লেমা, সাইটোপ্লাজম, এগুলোকে বলা হয় হচ্ছে সুসংগঠিত কোষের উদাহরণ, কিংবা হচ্ছে আদর্শ কোষ। তো এগুলো যাদের মধ্যে থাকবে, কোষ কিন্তু একটাই, তাদের দেহে কোষ থাকবে একটাই, এককোষী। তার হচ্ছে এককোষী প্রাণী, এককোষী প্রাণী হওয়া সত্ত্বেও তাদেরকে প্রকৃত কোষী বলা হয়। এই কারণে, কারণ হচ্ছে তাদের কোষটা সুসংগঠিত কোষ। আচ্ছা, যাই হোক, আমরা প্রথম যে টপিকটা এ ক্যারিওটা বা ভাইরাস দেহ নিয়ে আমরা এই এখন আলোচনা করতেছি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাস দেখা যায় না, এরা সরলতম জীব। ভাইরাস দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই থাকে না। এই কথাটা আমি একটু আগে বলে আসছিলাম। প্রোক্যারিওটা যেটা ছিল আদিকোষী, আদিকোষী উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের আদিকোষী উদ্ভিদ বা প্রাণীর কোষটা সুসংগঠিত না, মানে কোষের কেন্দ্রিকা সুসংগঠিত না, আমরা বলে আসছিলাম। আচ্ছা, এর আগেও যেটা বলছি সেটা হচ্ছে যে এ ক্যারিওটা, এ ক্যারিওটা কিন্তু কোনো কোষই থাকবে না, শুধুমাত্র ডিএনএ এবং আরএনএ নিয়ে গঠিত। এ ক্যারিওটা এবং হচ্ছে প্রো ক্যারিওটা, এই দুইজনের কোষে কোষ প্রাচীর, প্লাজমালেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। আমি আবারও বলছি, এ ক্যারিওটা এবং প্রো ক্যারিওটা মানে হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া শরীরে কোনো ধরনের কোনো কোষ থাকবে না, তাদের কোষটা শুধুমাত্র ডিএনএ এবং আরএনএ নিয়ে গঠিত। এটা হচ্ছে এ ক্যারিওটা। আর প্রো ক্যারিওটাতে হচ্ছে কোষ থাকবে কিন্তু কোষটা সুসংগঠিত না। সুসংগঠিত না বলতে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এগুলো কিছুই থাকবে না। কোষ সুসংগঠিত না, এর মানে হচ্ছে কোষে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই চারটার কোনোটাই থাকবে না। আর হচ্ছে যেহেতু এ ক্যারিওটা, তারা তারা তো আরো আগেই থাকবে না, কারণ হচ্ছে তাদের দেহে কোষই নাই।
আদিকোষী যারা তাদের কোষ থাকবে, কিন্তু কোষটা সুসংগঠিত না। কোষ সুসংগঠিত না বলতে আদর্শ কোষ না, মানে কোষ প্রাচীর, প্লাজমালেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো থাকবে না। আর যেহেতু এক্যারিওটা আমরা বলে আসছি এরা সরলতম জীব, এদের দেহে কোনো কোষ নাই, এদের শরীরটা ডিএনএ এবং আরএনএ, আরএনএ নামক যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। তো এই ক্ষেত্রে এক্যারিওট এবং প্রোক্যারিওটের শরীরে কোনো ধরনের কোনো কোষ থাকবে না, আর সরি কোষ থাকবে না এক্যারিওটাতে, প্রোক্যারিওটাতে কোষ থাকবে কিন্তু কোষটা সুসংগঠিত হবে না। আর ইউক্যারিওটাতে যে সুসংগঠিত কোষ থাকবে তার মানে হচ্ছে যে ইউক্যারিওটা যারা তাদের দেহে কোষ প্রাচীর, প্লাজমালেমা এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এই চারটা জিনিস থাকবে। ব্যাকটেরিয়ার ভাইরাসের সবচেয়ে সহজ এক্সাম্পল বা আমরা আমাদের সকলের পরিচিত এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস এবং হচ্ছে টিটু ফাজ ভাইরাস। আমরা ছবিটা দেখলে বুঝবো, ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস এবং টিটু ফাজ ভাইরাস, ভাইরাসের কারণে আমাদের সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা এই ধরনের রোগগুলো ছড়ায় ভাইরাসের মাধ্যমে। আর হচ্ছে ভাইরাস দেখতে গোলাকার, দণ্ডাকার ইত্যাদি শেপের হয়ে থাকে। এখানে আমাদের যে চিত্রটা দেখানো হচ্ছে সেই চিত্র মূলত একটা ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের এক্সাম্পল দেওয়া হয়েছে বা ছবি দেওয়া হয়েছে। এই ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের শরীরটা পুরোটাই হচ্ছে একটা ডিএনএ এবং আরএনএ দ্বারা গঠিত। এই হচ্ছে আমাদের ভাইরাস শরীর বা ভাইরাস দেহ। এরপরে আসি আমরা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে মূলত আদিকোষী কিংবা প্রোক্যারিওটা পর্বের অন্তর্ভুক্ত বা প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। তো এটা মূলত ব্যাকটেরিয়াকে আমরা আসলে খালি চোখে দেখতে পাই না কিংবা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই না, ব্যাকটেরিয়াকে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। ব্যাকটেরিয়া হচ্ছে হলো আদিকোষী বা তাদের কোষটা সুসংগঠিত নয়, মানে হচ্ছে তাদের কোষে নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক যোগ অণুবীক্ষণিক জীব। অর্থাৎ ব্যাকটেরিয়া শরীরে আমরা যে বললাম যে কোষ সুসংগঠিত না, তার মানে তার কোষে শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকবে, এছাড়া যে আরো তিনটা জিনিস ছিল কোষ প্রাচীর, প্লাজমালেমা এবং হচ্ছে সাইটোপ্লাজম এই তিনটা জিনিস থাকবে না। আচ্ছা, ব্যাকটেরিয়া আবার অনেক ধরনের হতে পারে, যেমন কক্কাস একটা ব্যাকটেরিয়া আছে। কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, কক্কাস দেখতে অনেকটা গোলাকার শেপের হয়। কক্কাস দেখতে অনেকটা গোলাকার শেপের হয়ে থাকে। এই যে এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে প্রথম চিত্রটা, সেই প্রথম চিত্রটা মূলত হচ্ছে আমাদের কক্কাসের চিত্র। তারপর হচ্ছে কি, এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কক্কাস। তারপর হচ্ছে কি ব্যাসিলাস, এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়, জাস্ট লম্বাকৃতির, মানে অনেকটা চ্যাপ্টা টাইপের। ধনুষ্টঙ্কার, রক্তামাশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে। কমা, এরা দেখতে হচ্ছে আমরা যে বাংলায় কমা লিখি সেই কমা শেপের, মানুষের কলেরা রোগ এই ধরনের ব্যাকটেরিয়া থেকে ছড়ায়। আর আরেকটা ব্যাকটেরিয়া আছে, সেটা হচ্ছে তোমার স্পাইরিলাম। এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি প্যাঁচানো, এই ধরনের ব্যাকটেরিয়া দেখতে অনেকটা প্যাঁচানো টাইপের হয় অথবা হচ্ছে জিগজ্যাগ টাইপের আমরা বলতে পারি অনেকটা। এই যে আমাদের যে লাস্ট যে চিত্রটা, সেই চিত্রটা হচ্ছে আমাদের স্পাইরিলাম ভাইরাস, স্পাইরিলাম ব্যাকটেরিয়ার চিত্র। তো যাই হোক, এখানে আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা, মানে ব্যাকটেরিয়া যে শুধু আমাদের ক্ষতি করে তা কিন্তু না, ব্যাকটেরিয়া আমাদের অনেক উপকারে লাগে। প্রথম হচ্ছে আমাদের যে মৃত জীব দেহ ও আবর্জনা এগুলা মাটিতে পচে যেতে সাহায্য করে, আদারওয়াইজ এগুলো থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতো। 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে, অর্থাৎ আমাদের যেই মাটির উর্বরতার জন্য যে নাইট্রোজেনের প্রয়োজন, সেই নাইট্রোজেনটা প্রকৃতি থেকে, মানে আমাদের যে পরিবেশ বা বাতাস, সেই বাতাস থেকে নাইট্রোজেনটাকে মাটিতে সংরক্ষণ করে হচ্ছে ব্যাকটেরিয়া, বা ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে মাটিতে জিনিসটা যায়। পাট থেকে আমরা পাট যখন পানিতে ডুবিয়ে রাখি আঁশ ছাড়ানোর জন্য, সেটাতেও ব্যাকটেরিয়া সাহায্য লাগে, কারণ হচ্ছে পাটটাকে যখন আমরা পানিতে ভিজিয়ে রাখি তখন হচ্ছে মূলত ব্যাকটেরিয়ার আক্রমণে পাটের আঁশটা পাট থেকে অনেকটা অনেকটা আলগা হয়ে যায় এবং পরবর্তীতে আমরা আঁশটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারি। 4 নম্বর হচ্ছে দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। এই যে আমরা আমাদের যেই দইয়ের কারখানাগুলো আছে, সেই কারখানাগুলোতে দই তৈরি করার জন্য এক ধরনের একটা ব্যাকটেরিয়া ইউজ করা হয়, যেন দইটা উপরের যে হলুদ রঙটা আছে সেই হলুদ রং এবং হচ্ছে দইটা যেন জমাট বাঁধে। বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়ে থাকে। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। এই যে ডিএনএ এবং আরএনএ এই জিনিসটা নিয়ে আমাদের জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় হচ্ছে মূলত জিন প্রকৌশল বিদ্যা, এবং জিন প্রকৌশলের মূল ভিত্তি হচ্ছে ব্যাকটেরিয়া। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়ার ব্যবহার করা হয়। এই হচ্ছে মূলত আমাদের আজকের টপিক। তো আমরা এখানে মূলত নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে জানলাম, নিম্ন শ্রেণীর জীবের যে ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম,
তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার এবং ব্যাকটেরিয়ার উপকারিতা, আমাদের মানব জীবনে ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছি। তো আশা করি সকলে ভালো লেগেছে আজকের এই টপিকটা। ধন্যবাদ সকলকে।